পাঁচটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রভৃতি বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। চলুন বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটু দেখে আসি। কোন তোমার অ্যাপ, তাদের নাম কার্টোগ্রাফার, 10তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকার স্কেলে, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে, প্রকৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা। এই পদটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কমিশন নাম্বার 2, পদের নাম ক্যাশিয়ার, 14তম গ্রেডে নিয়োগটি দেওয়া হবে, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে একটি, বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসেবে সরকারি আধা সরকারি সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ এই পত্রিকা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 3, পদের নাম গাড়ি চালক, 16তম গ্রেডে নিয়োগটি প্রদান করা হবে, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে, পদের সংখ্যা হচ্ছে তিনটি, বয়স 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে, বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালানোয় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ এই পত্রিকা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 4, পদের নাম নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডে নিয়োগটি দেওয়া হবে, 8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা একটি, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ এই পত্রিকা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 5, পদের নাম অফিস সহায়ক, 20তম গ্রেডে নিয়োগটি দেওয়া হবে, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে দুইটি, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে এতে নিম্ন শারীরিক প্রতিবন্ধী প্রথায় 2 থেকে 5 নম্বর পদটিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স 30/6/2024 তারিখে 30 বছরের মধ্যে হতে হবে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। চাকরির আবেদন আগামী 1 জুলাই 2024 সকাল 9টা থেকে 21 জুলাই 2024 রাত 11টার মধ্যে অনলাইনে দাখিল করা যাবে। লিখিত পরীক্ষায় যেসব প্রার্থী উত্তীর্ণ হবেন তাদেরকে কিছু কাগজপত্র সপ্তাহে করে দাখিল করতে হবে। এই যে ক থেকে ছ পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এসব কাগজপত্রের প্রত্যেকটি একটি করে সপ্তাহিত কপি দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে wARPO.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। কার্টোগ্রাফার পদটিতে পরীক্ষার ফি 400 টাকা, টেলিটক চার্জ 48 টাকা সহ 448 টাকা, ক্যাশিয়ার পদে 300 টাকা, গাড়ি চালক পদে 300 টাকা, নিরাপত্তা প্রহরী পদে 200 টাকা, অফিস সহায়ক পদে 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 36 টাকা, 24 টাকা সহ আপনার অনেক 72 ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি wARPO.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এবিএম গ্রাম ফারুক, অতিরিক্ত পরিচালক প্রশাসন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।